আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ইদানিং আমার ব্লগ শুরুই হয় খাওয়া দাওয়া দিয়ে, মানে হয়তো কোনো কিছু খাচ্ছি বা কোনো কিছু রান্না করতেছি, এরকম দিয়েই আমার ব্লগটা শুরু হয়। কি করব বলেন, বাসায় যদি এরকম মজার রান্নাবান্না করা হয় তো ওগুলো আর ভিডিও না করে পারা যায় না, মানে ডেইলি ব্লগের জন্য। আর খেয়ে খেয়ে আমি আসলে এত মোটা হয়েছি যে আমার আসলে সত্যি সত্যি এখন সিরিয়াসলি একটু ডায়েট করতে হবে। তো যাই হোক, শুরু করব, আই প্রমিস আমি কিছুদিনের মধ্যেই ডায়েট শুরু করব। আগে কোরবানির যে খাবারগুলো আছে ওগুলো আগে মন ভরে খেয়ে নিই। তো আজকে হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আমি এখানে পরোটা ভেজে নিচ্ছিলাম। নেহারি রান্না করেছে আম্মু, মানে গরুর পায়া, যেটা নেহারি আর পায়া সামথিং, মানে গরুর যে পায়াটা, যাই হোক এটাকে নেহারি বলে না পায়া বলে, আমরা পায়াই বলে থাকি। তো এখানে আমি আজকে বাসার পরোটা খাবো, এই জন্য আম্মুকে বলছি যে বাসার পরোটা বানাইতে। তো বানিয়ে দিছে, আমি ভাজা ভাজির কাজটা আমি করছিলাম। ইউজুয়ালি নেহারিটা সবসময় বাইরের পরোটা দিয়ে খাওয়া হয়, বাট বাইরের পরোটাগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, কেমন একটা রাবারি রাবারি ভাব হয়। আর বাসার পরোটা একদম ক্রিসপি, মানে হাত দিলেই ভেঙে যায় কুড়মুড়ে, এই জন্য আমার আজকে এটা খেতে ইচ্ছে করছে। তো পরোটা ভাজা শেষ করে আম্মু এদিকে কয়েকটা লুচি বানিয়ে দিয়েছে, কারণ আদি হচ্ছে লুচি খাবে, বাট লুচিগুলো খুব একটা ফুলে নাই, যাই হোক ওটা আদির জন্য। আর এই হচ্ছে আম্মুর রান্না করা পায়া। আম্মু পায়া সবসময়, মানে রান্নাটা আম্মুর এত মজা হয়, বছরে হয়তো বা এক দুইবারই খাওয়া হয়। তো কোরবানির পরে তো এটা মাস্ট একটা আইটেম সবার বাসায়ই। এই তো আজকে আমাদের বাসায় খাওয়ার জন্য পায়া একদম রেডি। আর কে কে আপনারা হচ্ছে পায়া পছন্দ করেন আমাকে জানাবেন। তো আমার কিন্তু খুব একটা পছন্দ তা না, বাট বছরে একবার এটা আসলে ভালোই লাগে, মোটামুটি কোরবানির যে গরুর যে কোরবানির মানে পায়াটা থাকে আর কি। তো এই যে আজকের এটা আমরা আজকে দুপুরেই খাবো, নর্মালি সকালে খাই, বাট বাড়িতে আসলে সকালে নাস্তা করা হয় না, এই জন্য আমরা সবাই বললাম যে আমিও সকালে নাস্তা করি না, আদিও সকালে নাস্তা করে না। তো এই জন্য আম্মুকে বলছি যে আমরা দুপুরেই একবারেই পায়াটা খাবো, মানে ঘুম থেকে উঠে আর কিছু খাবো না, দুপুরেই খাবো। তো এই তো আমার আসলে এই নরম যে ছোট ছোট পিসগুলো থাকে এইগুলা খেতেই বেশি মজা লাগে। অনেকে আবার আছে দেখি যে হাড়ের যে লম্বা নল্লির পিসটা ওটা পছন্দ করে, আদি আবার নল্লির পিসটা খুব পছন্দ করে, বাট আমার কেন জানি লম্বা নল্লির পিসটা ভালো লাগে না, আমার ছোট ছোট এইটা ভালো লাগে। তো আমি এটা নিয়ে নিলাম। আর এই যে দেখেন পরোটাগুলো একদম এত ক্রিসপি হয়েছিল, মানে ভাঙা যাচ্ছিল না, ভাঁজ করা যাচ্ছিল না, ভেঙে যাচ্ছিল আর কি। আর এই যে আমি আমার প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছিলাম, আমার খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে এরপর খেতে আমার খুব ভালো লাগে। তো এই যে আমি সুন্দর করে প্লেটটা পিকচার পারফেক্টের মতো আমি সাজিয়ে নিচ্ছিলাম আর কি। আর এই তো নল্লির মানে পায়া খাওয়ার জন্য একটু আদা কুচি আর মরিচ কুচি তো মাস্ট, এটা দিয়ে খেলে মানে স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। আমার প্লেট একদম রেডি, আমি খাওয়া শুরু করে দিলাম আর কি। আর সাথে যদি একটু লেবুর পিসটা চিপে নেওয়া যায় তাহলে তো আর কথাই নাই, আমার সব কিছুতে লেবু অনেক ভালো লাগে। তো আমি শাকভাজি থেকে শুরু করে একদম গরুর মাংস পর্যন্ত, বিরিয়ানিতেও আমি হচ্ছে লেবু খেতে পারি, আমার এত পছন্দ। আর সেদিনের পরোটাটাও এত ক্রিসপি ছিল, মানে ভেঙে যাচ্ছিল কুড়মুড় করে। আর হচ্ছে পায়াটা তো একদম কথাই নাই, আম্মুর হাতের গরুর পায়া যে এত মজা হয়, তো খুবই আমরা খুবই মানে মজা নিয়ে খাচ্ছিলাম আর কি। আর আম্মু এদিকে জিজ্ঞেস করছিল যে কেমন হয়েছে, তো আমি বলছিলাম যে অনেক মজা। আর এখানে আমি যদিও একটা পরোটা ফার্স্টে আমি প্লেটে নিয়েছি, বাট সেদিন আমি প্রায় আড়াইটা মতন পরোটা খেয়েছিলাম, বাসায় বানানো পরোটা আড়াইটা অনেক মজা। আম্মু আবার এই পরোটার মধ্যে হালকা একটু বানানোর সময় চিনি দিয়েছিল, তো এই জন্য
টেস্টটা আরো বেশি মানে মজা লাগছিল আর কি, টেস্টি লাগছিল খুব। আমি ভিডিও এডিট করছি, আমার আবার খেতে ইচ্ছে করছে। খাওয়ার ভিডিও এডিট করলে এটা একটা প্রবলেম হয়ে যায় যে কোনো মজার জিনিস যদি এডিট করতে বসি, ওটা মন থেকে ব্রেন থেকে যাই না, ওটা আবার মনে হয় যে মানে নিজের ভিডিও নিজে দেখে আবারই খেতে ইচ্ছে করে। তো আমি খুবই মজা করে সেদিন খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খেতে খেতে প্রায় দুইটার বেশি মানে আড়াইটার মতো খেয়ে ফেলেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আম্মু হচ্ছে গিয়েছিলাম হচ্ছে গোপালগঞ্জ আমার চাচিকে দেখতে। আমার চাচির একটু অসুস্থ, তো ওনাকে দেখতে আর কি যাচ্ছিলাম। আকাশটা এত সুন্দর ছিল সেদিন বিকালবেলাতে, মানে আসরের নামাজের পরপরই আমরা বের হয়ে গিয়েছিলাম। এই যে দেখেন একদম নীল, আর এই রোডটা নতুন, মানে পিচটা নতুন ঢালাই দিছে, তো চারপাশে এত গাছপালা। এটা হচ্ছে গোপালগঞ্জ প্রযুক্তি ইউনিভার্সিটির, মানে গুণাপাড়া থেকে প্রযুক্তির যেই যাওয়ার পথে যে রোডটা থাকে সেইটা এত সুন্দর, মানে আর আমরা একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, তো রিক্সায় করে যাচ্ছিলাম আর কি। আর হালকা একটু রোদ ছিল, গরমটাও খুব বেশি ছিল না, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, মানে বৃষ্টির পরে। তো এত ভালো লাগছিল রিক্সায় যেতে। এমনিতেই আমার রিক্সার রাইডটা খুব বেশি ভালো লাগে, আমি কেন জানি না আমার গাড়িতে উঠলে ভালোই লাগে না, রিক্সাটা আমার বেশি ভালো লাগে ছোটবেলা থেকেই। আগে আমরা ফ্রেন্ডরা মিলে রিক্সা ঘন্টা হিসাব করে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে রিক্সা ভাড়া করে তারপরে আমরা ঘুরতাম। ওই দিনগুলো আসলে অনেক মিস করি, রিক্সায় উঠলে আমার ওই দিনের কথা মনে পড়বেই। তো এই আর কি, আমি আর আম্মু বাতাস খেতে খেতে চাচিকে দেখে, এরপর ফেরার সময় দেখলাম যে মেঘ হয়ে গিয়েছে, যেই রোডটা এতক্ষণ নীল আকাশ ছিল সেই আকাশটাই একদম কালো একটা মেঘে ঢেকে গিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে আর আমাদের আজকে বৃষ্টিতে ভিজতে হবে এরকম আর কি, যে বাসায় যেতে যেতে হয়তো বা ভিজেই যাব। ভালোই মেঘ হয়েছিল আর একটা বাতাসও, মানে ঝড়ের মতো একটা ঠান্ডা বাতাসও ছাড়ছিল আর কি। বাসায় যেতে হবে, একটু তাড়া ছিল কারণ বাসায় যে আরও একটা কাজ আছে, রান্না বান্নার কাজ। সকালবেলা আম্মু রান্না করছে আর এখন রান্নাটা আমি করব। তো এই আর কি, বাসায় চলে আসলাম। বাসায় এসে গরুর মাংসের কিমা আগেই করা ছিল, ওগুলো আমি সব মশলাপাতি দিয়ে খুবই সামান্য একটু পানি দিয়ে প্রেশার কুকারে জাস্ট কয়েকটা হুইসেল দিব, কারণ আমি হচ্ছে বানাবো হচ্ছে বিফ টিকিয়া, যেটা আমি প্রত্যেকবার মানে প্রত্যেক বছর আর কি কোরবানির মাংস দিয়ে এটা রান্না করে থাকি। তো এই যে জাস্ট সব মশলা দিয়ে, মানে যে মশলাগুলো আপনারা মাংসে ইউজ করেন মশলাগুলা দিয়ে, তেলের পরিমাণটা একটু কম দিয়ে, পানির পরিমাণটা খুবই সামান্য দিয়ে, ছোলার ডাল কিমা দিয়ে আমি এগুলো সবগুলোকে রান্না করে নিয়েছি। এগুলাকে এখন ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে এরপর হচ্ছে এটাকে ম্যাশ করতে হবে, হয়তো ব্লেন্ডারে করতে হবে অথবা পাটায় বেটে করতে হবে, সেটা দেখা যাক। আমি ব্লেন্ডারেও করি পাটায় বেটেও করি। তো এই আর কি, এটা টেক্সচার অনুযায়ী আসলে করতে হয়। আমি একটা স্টিলের বড় ডিশে এটা উঠিয়ে নিচ্ছিলাম, কারণ একটা বড় পাত্রে এটা রাখলে এরপর ঠান্ডা করতে, আমি ফ্যানের বাতাসে এটা ঠান্ডা করতে হবে, এরপর ম্যাশ করতে হবে, তারপর আবার বানাইতে হবে, অনেক মানে প্রসেস এখনও বাকি। তো সন্ধ্যার পরপরই এটা শুরু করে দিলাম আর কি। এই যে এটা ঠান্ডা করা রেডি, আমি ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিয়েছি, এরপর হচ্ছে ম্যাশ করে নিয়েছি। এই যে এরপর এই যে ডিমের, আমি 4টা পরিমাণ ডিম গুলিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে, আর পেঁয়াজ মরিচ কুচি, এগুলো সবই হচ্ছে আমার টিকিয়া বানানোর কাজে লাগবে আজকে। তো চলেন লেগে পড়া যাক, কারণ এটা বানাইতে বানাইতে কয়টা বাজবে রাত আল্লাহই জানে। আমি আর আম্মু টেবিলে এসে এটাকে বানানো শুরু করে দিলাম, কারণ টেবিলে নিচে বসে এটা এতক্ষণ বসে কোমরের উপর প্রেশার দিয়ে লাভ নাই, তো আমরা টেবিলে চলে আসলাম সব কিছু নিয়ে। আম্মুও বানাচ্ছিল ওই পাশে, আর ওই পাশে আমি বানাচ্ছিলাম। আজকের টিকিয়াটা
ইউজুয়ালি আমার আরেকটু নরম হয়, মানে হয়তো বা পানিটা বেশি দেওয়া হয়। আজকে একদম ড্রাই মানে হয়েছিল, তো একটু টাইট মনে হচ্ছিল, মানে ড্রাইয়ের কারণে একটু ফেটে ফেটে যাচ্ছিল। বাট এটার বন্ডিংটা কিন্তু ভালো হচ্ছিল, মানে পরবর্তীতে এটা ভাসতে গেলে হয়তো বা ভেঙে যাবে না। আর ভেতরে একটু পেঁয়াজ মরিচ দিলে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলে এটা খাওয়ার সময় এত মজা লাগে। অনেকে আবার এটা দেয় না, বাট আমি আমার বড় ফুপির কাছ থেকে এই টিকিয়া রেসিপিটা শিখেছিলাম, মানে নিয়েছিলাম। তো আমার বড় ফুপি হচ্ছে ভিতরে পেঁয়াজ আর মরিচ কুচি দেয়, তো এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। মানে খাওয়ার সময় যখন বাইট দেওয়া হয়, ভিতরে যখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা মুখে পড়ে, তখন কিন্তু ভালোই লাগে। তো এই হচ্ছে আমার টিকিয়ার শেপ, আমি খুব মানে দেখানোর চেষ্টা করছিলাম ক্যামেরায়। একে একে সবগুলো টিকিয়া বানাইতে হবে, আল্লাহ জানে আজকে রাত কয়টা বাজবে, জানি না। তো এই আর কি, আমি ইউজুয়ালি আমি আর আম্মুই সবসময় মানে বানাই আর কি, বানিয়ে এটাকে তারপরে হচ্ছে ট্রেতে করে আমি ডিপে রেখে দিব রেস্টের জন্য। ওভার নাইট ডিপে রেস্টে রাখার পরে কালকে হচ্ছে আমি এটাকে বক্সে করে রেখে দিব, এরপর হচ্ছে যখন ইচ্ছা তখন ভেজে ভেজে খাওয়া যাবে আর কি। বিরিয়ানির সাথে, পোলাওর সাথে আমরা ইউজুয়ালি এটা খাই। আর আম্মুর হচ্ছে এটা নাকি এমনি এমনি খেতেই ভালো লাগে একটু শশা দিয়ে। আর এটা আমাদের বাসার সবার এত পছন্দ, আমার হাতের এই টিকিয়াটা, মানে আমি নাকি অনেক ভালো বানাই এটা। অনিক, আদি, তারপরে আম্মু, এটা সবাই এটার খুব বেশি ফ্যান। মানে এটা সবাই বলে যে আমি যদি কোনো টিকিয়া রেস্টুরেন্ট দিই তাহলেও নাকি এটা খুবই ভালো চলবে আর কি। মানে রেস্টুরেন্ট শুধু টিকিয়া দিয়েই নাকি আমি কোটিপতি হয়ে যাব, মানে এটা এত মজা নাকি হয়, মানে আমার হাতের টিকিয়াটা। বাট আমি বড় হুপির কাছ থেকে শিখেছি, বড় হুপির টিকিয়াটাও অনেক মজা হয়। তো ছোটোবেলায় তো বড় হুপিরটা খেয়ে খেয়েই অভ্যস্ত ছিলাম, এরপর আমি যখন রান্নাবান্না শিখলাম তখন আমার এই টিকিয়াটা মানে বড় হুপির কাছ থেকে রেসিপিটা নিলাম। প্রথম প্রথম একটু পানি বেশি কম হয়ে যেত, বাট প্রথম থেকে আমার টিকিয়াটা ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই মানে মজা হইতো আর কি। তো আম্মুর সাথে গল্প করতে করতে আমি আর আম্মু হচ্ছে সব টিকিয়াগুলো মানে এই যে বানিয়ে ফেলেছি কমপ্লিট। এরপরে এটাকে আমি ডিমের যে লবণ দিয়ে জাস্ট শুধু ডিমটা যে ফেটে রেখেছিলাম ওটাতে ডিপ করে আমি এরকম বড় একটা ট্রেতে এটাকে সব সাজিয়ে রাখবো। এরপর হচ্ছে ওভার নাইট আমি ডিপে রেস্ট করতে দিব। তো আমি হচ্ছে এটাকে ডিপ করছিলাম, এই সব টিকি আমি আর আম্মু বানাইছি বসে বসে। এই যে আমাদের সব রেডি, এখন হচ্ছে ডিপে রাখতে হবে, এভাবে ট্রেতে করে ডিপে রাখতে হবে, সরাসরি বক্সে রাখা যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। যখন এটা শক্ত হয়ে যাবে এরপর হচ্ছে বক্সে রাখতে হবে। তো এগুলা রেখে আমরা হচ্ছে প্রতিদিন সবসময় যেটা করি, বানানোর পর কয়েকটা ভেজে ইনস্ট্যান্ট আমি আম্মু আর আদি খাই আর কি। যেহেতু বাসায় তিনজন, তো ইনস্ট্যান্ট আমি কয়েকটা ভাজছিলাম আমাদের খাওয়ার জন্য। তো এই আর কি, এই যে আমি একটু আমি আজকে মানে নিজে কিছু বানাইলে না, ওটা মানে খেয়ে দেখার জন্য বা মানুষ কি সবাই খেয়ে কেমন বলছে, এটা আসলে অনেক এক্সাইটেড থাকি আমি যে আজকেরটা কেমন হয়, টেস্টটা উপর নিচে হয়ে গেল কি না, টেস্টটা লেস হলো নাকি টেস্টটা আপ হইলো। তো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, একদম ভাবছিলাম আর কি। তো আমি আম্মু আর আদির জন্য, আম্মু আর আদি খেয়ে বলবে কেমন হয়েছে। তো এই আর কি, ভাজা শেষ, এখন বাইটের পালা, দেখা যাক কেমন হয়। তো আম্মু আর আদি বলছে যে না, প্রত্যেকবারের মতো এটা অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো এই আর কি, এমনি যদি খেতে চাই তাহলে আমি সবসময় একটু শশা কেটে নিই, আমার কাছে শশা দিয়ে টিকিয়া খেতে খুবই মজা লাগে, সস মানে বেটার দেন সস আর কি। তো এখানে এই হচ্ছে রাতের ডিনার, আমার একটু মানে গরম, আমি খেয়ে ফেলছি, আর কিছু রাত্রে খাবো না, এই টিকিয়াই। তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।